নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে প্রুফ দ্যাট দি সাম অফ দি স্কোয়ার্স অন দি সাইডস অফ এ রম্বাস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য স্কোয়ার্স অন ইটস ডায়াগোনালস। তো কী বলছে, আমাদের একটা রম্বাস দেওয়া আছে, ওই রম্বাসের প্রত্যেকটি সাইডের যদি আমরা স্কোয়ার করি, মানে প্রত্যেক সাইডের যে স্কোয়ার আছে সেগুলোকে যদি অ্যাড করা হয়, দ্যাট উইল বি ইকুয়াল টু হোয়াট, দ্য সাম অফ দ্য ডায়াগোনালস। মানে হচ্ছে যদি একটা রম্বাস আঁকা যায়, ঠিক আছে, রম্বাস আমি আগে একটা এক্সাম্পলে ডিসকাস করেছিলাম কি রম্বাসটাকে একটা স্কোয়ারের সাথে এটা আইডেন্টিক্যাল বলতে পারো, জাস্ট ডিফারেন্স কি এদের মধ্যে যে অ্যাঙ্গেলগুলোর সাইডের যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল বিটুইন টু সাইডস, সেটা 90 ডিগ্রি হতেও পারে নাও হতে পারে। দ্য বেস্ট এক্সাম্পল অফ রম্বাস, মানে পারফেক্ট শেপের দিকে দেখতে যদি যাই, সেটা হচ্ছে কি স্কোয়ার। ঠিক আছে, অল স্কোয়ার্স আর রম্বাস, বাট নট অল রম্বাস আর স্কোয়ার। ঠিক আছে, অনেকটা চেষ্টা করেছি, তো আশা করি এটা হয়েছে। আর মানে অ্যাকচুয়ালি ফিগারটা হওয়া উচিত একটু এদিকটা আর একটু প্যারাল, মানে অপোজিট সাইডগুলো প্যারাল হয়, তো তো ওই হিসাবে যদি করো তাহলে ফিগারটা আর পারফেক্ট আসবে, মানে এই সাইডটা আর এই সাইডটা পারফেক্ট প্যারাল হবে, আর এই সাইড এই সাইড প্যারাল হবে। ঠিক আছে, না তাহলে এবার আমার নাম দিয়ে দিই সাইডগুলো, তাহলে এ বি সি অ্যান্ড ডি, রাইট? তো আমাদেরকে এখানে প্রুফ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস অফ বি সি স্কোয়ার প্লাস অফ সি ডি স্কোয়ার প্লাস অফ ডি এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ সি স্কোয়ার প্লাস অফ বি ডি স্কোয়ার, রাইট? তো চলো সবচেয়ে প্রথমে তাহলে আমরা লিখে নিই যে আমাদের গিভেনটা কী দেওয়া আছে। গিভেন এ রম্বাস এ বি সি ডি, রাইট? এটাই তো দেওয়া আছে, আর কিন্তু কিছু নেই। নাও টু প্রুফ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস অফ বি সি স্কোয়ার প্লাস অফ সি ডি স্কোয়ার প্লাস অফ ডি এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে এ সি স্কোয়ার প্লাস অফ বিডি স্কোয়ার। এটা আমাদের রিকোয়ার্ড টু প্রুফ, তাই তো? চলো না, তো আমাদের প্রুফ যেটা স্টার্ট হচ্ছে, দেখো সবচেয়ে প্রথমে আমরা জানি একটা রম্বাসে যে ডায়াগনোসগুলো আছে সেগুলো কী করে, দে বাইসেক্ট ইচ আদার পারপেন্ডিকুলারলি, তাই তো? তার মানে এটা পয়েন্টটা যদি মিটিং পয়েন্টটা যদি আমরা ও ধরি, রাইট, মিটিং পয়েন্ট অফ টু ডায়াগনোস যদি আমরা এই ও ধরি, তাহলে ও এ ইকুয়াস টু ও সি আর ও ডি ইকুয়াস টু ও বি, এটাই তো? চল লিখবে, উই নো ডায়াগনোস অফ এ কী আছে রম্বাস bisect each other perpendicularly, right? যেহেতু এরা পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে ইচ আদারকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, তাহলে ও এ দে ও এ ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু হাফ অফ কত হবে এ সি, তাই তো? ও এ ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু হাফ অফ এ সি, দুটোই এ সির হাফ হবে। অলসো এখান থেকে আমরা তাহলে কী পাচ্ছি আরেকটা রিলেশন, যে ও বি ইকুয়ালস টু ও ডি, ঠিক আছে, এটা একটা রিলেশন দিয়ে দাও, ওয়ান অ্যান্ড ও বি ইকুয়ালস টু ও ডি ইকুয়ালস টু হাফ অফ কত বিডি, এটা হচ্ছে রিলেশন নম্বর টু। ওকে, নাও এবার সবচেয়ে প্রথমে আমরা ট্রাইঙ্গেল নেব কোনটা, ও এ বি, ঠিক আছে, কোন ট্রাইঙ্গেল, ও এ বি। নাও ইন ট্রাইঙ্গেল ও এ বি, ঠিক আছে, যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল। আচ্ছা, আর একটা জিনিস আমাদের লিখতে হবে, তাহলে এইটা বাদ দিয়ে আরেকটা, যেটা হচ্ছে প্রত্যেকটি অ্যাঙ্গেল অলসো যেহেতু পারপেন্ডিকুলার বাইসেক্ট করছে, তাই এটা মেনশন করে দিত, কারণ 90 ডিগ্রি হঠাৎ করে লিখছি এটা কেন, জাস্ট থিওরামটা লিখলেই আমরা এটা লিখেও দিতে হবে এখানে, যে অলসো অ্যাঙ্গেল
এ ও বি ইজ ইকুয়ালস টু আমাদের অ্যাঙ্গেল কী কী আছে এদিকে, এ ও বি, তারপর হচ্ছে বি ও সি ইজ ইকুয়ালস টু আমাদের অ্যাঙ্গেল পাচ্ছি সি ও ডি, সি ও ডি ইজ ইকুয়ালস টু হচ্ছে ডি ও এ বা এ ও ডি, ঠিক আছে, ইকুয়ালস টু কত 90 ডিগ্রি, এই চারটেই হবে ইকুয়ালস টু 90 ডিগ্রি, যেহেতু রোম্বাসগুলো কী হচ্ছে, রোম্বাসের ডায়াগোনালগুলো মিট করছে যেখানে মানে ওদের মিটিং পয়েন্ট আছে তাদের মধ্যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি, কারণ ওরা পারপেন্ডিকুলার বাইসেক্ট করছে, রাইট, তাই তো, তাই দেরফর ইন ট্রায়াঙ্গেল লিখতে পারে, দেরফর ইন ট্রায়াঙ্গেল ও এ বি, ঠিক আছে, যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইউজিং পিথাগোরাস থিওরাম, ঠিক আছে, ইউজিং পিথাগোরাস থিওরাম, রাইট, আমরা এখান থেকে বলতে পারি যে এটা যেহেতু আমাদের ডায়াগোনাল, তাহলে এ বি স্কোয়ার ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা, ও এ স্কোয়ার প্লাস অফ ও বি স্কোয়ার, তাই তো, নোট করে এবার এ বি স্কোয়ার ও এ, ও এ দেখো ও এটা কত, হাফ অফ এ সি, তাহলে ও এর জায়গায় কী লিখবো, হাফ অফ এ সি স্কোয়ার মানে এ সি স্কোয়ার বাই ফোর, আর ও বির জায়গায় কী লিখবো, হাফ অফ বিডি, তার মানে বিডি স্কোয়ার বাই ফোর, এখান থেকে ফোর কমন যাবে এলসিএম করার পরে, তো ফোর এ বি স্কোয়ার ইকুয়ালস টু কত বেরোচ্ছে, এ সি স্কোয়ার প্লাস অফ আমাদের বিডি স্কোয়ার, এটা হয়ে গেলো আমাদের ইকুয়েশন নাম্বার থ্রি, তাই তো। সিমিলারলি এবার আমরা কোনটা নেব, ও এ বি নিলাম, এবার কোনটা অ্যাঙ্গেল নেব, ও বি সি, রাইট, তা সিমিলারলি ইন ট্রায়াঙ্গেল ও বি সি, ঠিক আছে, সিমিলার ইন ট্রায়াঙ্গেল ও বি সি যদি আমরা এই থিওরামটা ইউজ করি, দেখো এখানে হাই সাইডটা ছিল হাইপোটেনিউস, তাহলে এখানে হাইপোটেনিউস যেটা ছিল হাইপোটেনিউসের ফোর টাইমস হয়ে গেলো কি, এ সি স্কোয়ার প্লাস অফ বিডি স্কোয়ার, সিমিলারলি এই ট্রায়াঙ্গেল ও বি সিতে হাইপোটেনিউস যেটা বি সি হবে সেটার মানে পিথাগোরাস থিওরাম করলে এটাই আসবে, কারণ দেখো এখানে কী আছে, ও বি বি সি স্কোয়ার প্লাস অফ বি সি স্কোয়ার ইকোয়ালস টু ও বি স্কোয়ার প্লাস অফ ফোর সি স্কোয়ার, না ও বি স্কোয়ারটা আমরা জানি হাফ অফ বি মানে ও বি আছে হাফ অফ বিডি, তা ও বির জায়গায় বিডি বাই টু মানে বসিয়ে দেবো, তা বিডি স্কোয়ার হবে কত, মানে ও বি স্কোয়ার হবে বিডি স্কোয়ার বাই ফোর, সে মানে ও সি স্কোয়ার হবে কত, ও এ সি স্কোয়ার বাই ফোর, একই জিনিস আসবে, তাহলে এ সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকোয়ালস টু বি সি স্কোয়ার ফোর বি সি স্কোয়ার আসছে, তাহলে লিখবে এখানে সিমিলার ইন ট্রায়াঙ্গেল ও বি সি আমরা কী পাচ্ছি, ফোর অফ বি সি স্কোয়ার ইকোয়ালস টু এ সি স্কোয়ার প্লাস অফ বিডি স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার ফোর, রাইট, নেক্সট লাইক সিমিলারলি ইন ট্রায়াঙ্গেল ও সি ডি বা হ্যাঁ ও সি ডি বলতে পারো, ও সি ডি বা যা অ্যাকচুয়ালি এটা নেওয়া হয়েছে ভুল, এটা যেহেতু ও এ বি করেছে তো এটা ও এ বি না লিখে এ ও বি লিখলে আরও বেটার হতো, ঠিক আছে, যাই কোনো অসুবিধা না, ট্রায়াঙ্গেলগুলো একই জিনিস, তো সিমিলারলি ইন ট্রায়াঙ্গেল ও সি ডি, ঠিক আছে, ও সি ও সি ডি এখানে আমাদের ট্রায়াঙ্গেল কোনটা, সি ডি, তো এটা হবে ফোর অফ সি ডি স্কোয়ার কত আসবে, এ সি স্কোয়ার প্লাস অফ বিডি স্কোয়ার, তাই তো এটা এখানেও একই আসবে, এটা ইকুয়েশন নাম্বার ফাইভ হয়ে গেল। আর লাস্টলি যেটা আমাদের পড়ে রয়েছে কোন ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, দ্যাট ইজ ও এ ডি, ও এ ডি বা ও ডি এ যে কোনো একটা, সিমিলারলি ইন ট্রায়াঙ্গেল ও ডি এ লেখো, ঠিক আছে, ও এ ডি না রেখে ও ডি এ, ঠিক আছে, এখানে আমরা কী পাচ্ছি যে ফোর অফ এ ডি স্কোয়ার ফোর অফ এ ডি স্কোয়ার ইকুয়ালস টু আমাদের এ সি স্কোয়ার প্লাস অফ বিডি স্কোয়ার, এটা হয়ে গেলো আমাদের ইকুয়েশন নাম্বার সিক্স, রাইট, নাও দেখো ইকুয়েশন থ্রি ইকুয়েশন ফোর ইকুয়েশন ফাইভ আর সিক্স তিনটাকে আমরা কী করবো, অ্যাড করবো, অ্যাড করলে কীভাবে, একদিকে ফোর পাব মানে ফোর তিনটের মধ্যেই ফোর চারটের মধ্যেই ফোর আছে, ফোরটা কমন চলে যাবে, ব্র্যাকেটের মধ্যে থাকবে কি এ বি স্কোয়ার প্লাস অফ বি সি স্কোয়ার প্লাস অফ সি ডি স্কোয়ার প্লাস অফ এ ডি স্কোয়ার থাকবে, তাই তো, বা এ ডি না লিখে ডি এ লিখতে পারো, ঠিক আছে, আর এদিকে কী হবে, এ সি স্কোয়ার এ সি স্কোয়ার এ সি স্কোয়ার এ সি স্কোয়ার, চারটে এ সি স্কোয়ার আছে, তাহলে লিখবো ব্র্যাকেটের মধ্যে মানে ফোর বারে নেবো, তাহলে এ সি স্কোয়ার
ব্র্যাকেটের মধ্যে এসি স্কোয়ার প্লাস অফ বিডি স্কোয়ার, কারণ চারটে এসি স্কোয়ার আছে, চারটা বিডি স্কোয়ার আছে, তাহলে চারটা ফোরটা ব্র্যাকেটে চলে যাবে, ফোর এসি স্কোয়ার প্লাস অফ ফোর মানে বিডি স্কোয়ার, তো এখানে কী আছে, ফোরটা ব্যাকেটে চলে যাবে, তাই ফোর ইন্টু ব্র্যাকেটের মধ্যে এসি স্কোয়ার প্লাস অফ বিডি স্কোয়ার, এখানে ফোর আর এখানে ফোর, মানে দুদিকেই ফোর কমন আছে, ফোর ফোরগুলো কেটে যাবে, তারপরে থাকবে এবি স্কোয়ার প্লাস অফ বিসি স্কোয়ার প্লাস অফ সিডি স্কোয়ার প্লাস অফ এডি স্কোয়ার ইকুয়াল টু কত, যেটা এসি স্কোয়ার প্লাস অফ বিডি স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রুফ। তো চলো এই পার্টটা আশা করি তোমরা লিখে নিয়েছো, তাই আমি এই পার্টটা মুছে দিচ্ছি, রাইট। তাহলে আমাদেরকে এখন কাজ কী হবে, তাহলে অ্যাডিং বা অ্যাডিং কথাটা না লিখলেও চলো, জাস্ট ইকুয়েশন নাম্বারগুলো লিখে দিয়ে লিখবে, অ্যাডিং থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স, ঠিক আছে, উই গেট কত পাচ্ছি আমরা, ফোর অফ এ বি স্কোয়ার প্লাস অফ বি সি স্কোয়ার প্লাস অফ সি ডি স্কোয়ার প্লাস অফ এডি স্কোয়ার, ঠিক আছে, আমরা এডি লিখেছি, লাস্টের দিকে তোমরা এডির জায়গায় ডি এস স্কোয়ার লিখে দেবে, ঠিক আছে, ইকুয়ালস টু ফোর অফ এসি স্কোয়ার প্লাস অফ বিডি স্কোয়ার, উইচ ইমপ্লাইজ ফোর ফোরগুলো কেটে যাচ্ছে, তারপরে এলো এবি স্কোয়ার প্লাস অফ বিসি স্কোয়ার প্লাস অফ সিডি স্কোয়ার, এডিটাকে এ না লিখে ডি এ লিখবো, তো ডি এস স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস অফ বিডি স্কোয়ার, তাই তো, এটাই আমাদের প্রুফ করতে বলেছিল, তাহলে হেন্স প্রুভড হয়ে গেল যে দি সাম অফ দি স্কোয়ার্স অন দি সাইডস অফ এ রোম্বাস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দি স্কোয়ার্স অন ইটস ডায়াগোনাস। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইন দ্য ফিগার গিভেন বিলো ট্রায়াঙ্গেল পি কিউ আর ইজ রাইট অ্যাঙ্গেল অ্যাট কিউ অ্যান্ড দি পয়েন্টস এস অ্যান্ড টি, এস অ্যান্ড টি কী করছে, ট্রাইসেক্টস দি সাইড কিউআর, কিউআর সাইডটাকে ট্রাইসেক্ট করছে, তার মানে কিউ এস ইকুয়াল টু এস টি ইকুয়াল টু টি আর হবে, তাই তো, বাইসেক্ট করলে কী হয়, দুটো ইকুয়াল ভাগে ভাগ করে, আর ট্রাইসেট মানে তিনটে ইকুয়াল পার্টে ভাগ করছে, তাই জন্য যেহেতু এস এন টি ট্রাইসেট করছে কিউআরকে, তাহলে কিউ এস ইকুয়াল টু এস টি ইকুয়াল টু টি আর হবে, তাই তো। তো আমাদেরকে প্রুফ করতে হবে যে প্রুফ দ্যাট এইট পিটি স্কোয়ার, মানে এই যে পিটি, তাই এইট টাইমস অফ পিটি স্কোয়ার কত হবে, ইকুয়ালস টু থ্রাইস অফ পি আর স্কোয়ার প্লাস ফাইভ অফ পি এস স্কোয়ার। দেখো এখানে ফিগার দেখে তোমরা কী করে বুঝবে কোন কোন ট্রায়াঙ্গেল নিতে হবে, কোন ট্রায়াঙ্গেলটা নেব না, রাইট। আমরা দেখো যদি এখানে একটা, এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যদি দেখো ভালো করে এখানে কোয়েশ্চেনে এই পিটি পিআর আর পিএস তিনটাই কিন্তু ডায়াগনোস অফ দি থ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস ফর্মড, ঠিক আছে, ফার্স্টটা আছে পিকিউএস, পিএসটা আছে একটা একটা ডায়াগনাল, দেখো পিএস আছে, তারপর পিটি, পিটিটা আছে পিকিউ পিকিউটি ট্রায়াঙ্গেলের একটা ডায়াগনাল, রাইট, তা পিটিটাও আছে মেনশন অ্যান্ড পিআর, তাহলে আমাকে তিনটে ট্রায়াঙ্গেল নিতে হবে, রাইট, সেখান থেকে এবার রিলেশনগুলো আমরা বার করবো, রাইট। তো চলো সবচেয়ে প্রথম আমরা লিখব যে সিন্স গিভেন আছে, আচ্ছা গিভেন ট্রায়াঙ্গেল পিকিউআর is a right angled triangle at kothay point q, also amader points s and t trisect korche kake qr ke, tare therefore এখান থেকে বলতে পারি কিউ এস ইকুয়ালস টু আমাদের এস টি ইকুয়ালস টু টি আর, তাই তো, তিনটে ইকুয়াল পার্টস হচ্ছে, এই তিনটেকেই আমরা ধরে নিচ্ছি সে ইকুয়ালস টু এক্স, রাইট। তাহলে এখান থেকে আমরা যেহেতু এবার মানে প্রত্যেকটি ট্রায়াঙ্গেল নেব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে আমার এখানে ফার্স্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি পি কিউ এস নিই, তাহলে কিউ এসটা তো এক্স ই এসছে, তা দেখো কিউ এসটা আমরা পেয়ে গেছি, মানে বেসটা পেয়েছি একটা এক্স, সেকেন্ড বেস বেস যেটা হচ্ছে কিউ টি সেটা হচ্ছে কত হবে, কিউটি ইকুয়াল টু টু এক্স হবে, কারণ দিস প্লাস দিস, আমরা দেখো এটাকে বেস কেন নিচ্ছি না, কারণ এই দুটো এই পি কিউ, পি কিউটা হচ্ছে কমন ইন অল দি ট্রায়াঙ্গেল, মানে কমন হাইট, এটাকে হাইট হিসাবে আমরা কনসিডার করবো, ঠিক আছে, অ্যান্ড
কিউ আর লাস্ট যে পি কিউ আর ট্রাঙ্গেল, যেটা রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল হবে, তো কিউ আরটা কত হবে? কিউ আরটা হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস এক্স, মানে 3x, রাইট? না দেখো, এন ট্রাঙ্গেল পি কিউ এস, ট্রাঙ্গেল পি কিউ টি আর ট্রাঙ্গেল পি কিউ আর, অ্যাপ্লাইং তিনটাকে একসাথে নিলাম, দিয়ে বলছি পিথাগোরাস থিওরাম এর মধ্যে অ্যাপ্লাই করছি, তাই তো? যে এই তিনটের মধ্যে পিথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করি, তাহলে আমরা কী পাচ্ছি? ফার্স্ট যে ট্রাঙ্গেলটা পি কিউ এস, এখান থেকে কী পাচ্ছি? যে পি এস স্কোয়ার ইকুয়ালস টু কত? পি কিউ স্কোয়ার প্লাস অফ কত? আমাদের কিউ এস স্কোয়ার, তাই তো? এটাই আসছে। নাও নেক্সট, এটা হচ্ছে ইকুয়েশন নম্বর ওয়ান। নেক্সট আমাদের কী পাচ্ছি? যে পিটি স্কোয়ার, পিটি স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার প্লাস অফ কিউ টি স্কোয়ার, এটা হচ্ছে ইকুয়েশন নম্বর টু। অ্যান্ড পি কিউ আর ট্রাইঙ্গেলের মধ্যে কী পাচ্ছি আমরা? পি আর স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার প্লাস অফ কিউ আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নম্বর থ্রি, তাই তো? নাও দেখো, এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে যে এইট পিটি, থ্রি পি আর, আর ফাইভ পি এস, এখান থেকে ভালো করে দেখো, এই তিনটাকে যদি আমরা অ্যাড করি বা ডিভাইড করি, এইটা কোনোভাবে আসবে কি? আসছে না। তো যখন এরকম টাইপের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, তো তখন তোমাদেরকে কী করতে হবে? যে তোমাদের, কারণ এখানে পি কিউ তোমাকে অমিট করতে হবে, প্লাস মাইনাস করলে কিছুতেই আসছে না। তো এই টাইপের যখনই আসবে তখন ডাইরেক্ট তোমরা কোয়েশ্চেনটাকে ফলো আপ করবে, কোয়েশ্চেনটাকে, কোয়েশ্চেনটাই নেবে, এখান থেকে প্রুফ করতে হবে তোমাদেরকে এই পা, মানে এইটাকে, ঠিক আছে? তো তোমরা কী করো, এইটাকে নেবে, দিস ইকুয়ালস টু জিরো প্রুফ করবে, মানে এইট পিটি স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে কত হবে? থ্রি পি আর স্কোয়ার প্লাস ফাইভ পি স্কোয়ার, পি এস স্কোয়ার মাইনাস এইট পিটি স্কোয়ার, এই টার্মটা নেবে, এটাকে কত করবে? ইকুয়ালস টু জিরো, মানে এটাকে প্রুফ করতে হবে, কারণ এটা ইকুয়ালস টু জিরো, যদি জিরো হয়ে যায় তাহলে ইকুয়ালস টু, মানে মাইনাস এইট পিটি স্কোয়ার এদিকে চলে আসলে প্লাস এইট পিটি স্কোয়ার আসবে, তাই এটাই হবে। দেখো, আমরা পিটি পিআর আর পিএস এর ভ্যালুগুলো পেয়ে গেছি, পিটি পিআর আর পিএস এর তিনটেরই ভ্যালু আছে, তাহলে এই তিনটের ভ্যালুগুলো আমরা এখানে বসা, ইকুয়েশনে বসাবো, দিয়ে আমরা অ্যাপ্লাই করব, রাইট? তো নাও কী করব, কী করবো তাহলে? থ্রি পি আর স্কোয়ার প্লাস অফ আমাদের দিয়ে আছে ফাইভ পি এস স্কোয়ার মাইনাস অফ এইট পিটি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? দেখো, তো থ্রি পি আর স্কোয়ার, থ্রি পি আর, পি আরটা কত আমাদের? এইটা, তার থ্রি অফ পি কিউ স্কোয়ার প্লাস অফ কত? কিউ আর প্লাস অফ কিউ আর স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে নেক্সট প্লাস কি আছে? ফাইভ পি এস, পি এস স্কোয়ার, ফাইভ পি এস স্কোয়ার, তো পি এস স্কোয়ার কত আছে? পি কিউ স্কোয়ার প্লাস অফ কিউ এস স্কোয়ার, তাহলে পি কিউ স্কোয়ার প্লাস অফ কিউ এস স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে মাইনাস কত আছে? এইট পিটি স্কোয়ার, পিটি স্কোয়ার কত আছে? পি কিউ স্কোয়ার প্লাস অফ কিউ টি স্কোয়ার, দেখো প্লাস অফ পি কিউ স্কোয়ার প্লাস অফ কিউ টি স্কোয়ার, রাইট? তাহলে আমার এখান থেকে কী পেলাম? যে এই সাইডটা হচ্ছে এইটা, রাইট? তো এখান থেকে আমি বলতে পারি ইমপ্লাইজ থ্রি অফ পি আর স্কোয়ার প্লাস অফ ফাইভ অফ পি এ স্কোয়ার মাইনাস অফ এইট অফ পিটি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো থ্রি পি কিউ স্কোয়ার প্লাস ফাইভ পি কিউ স্কোয়ার কত হচ্ছে? এইট পি কিউ স্কোয়ার, এইট পি কিউ স্কোয়ার মাইনাস অফ এইট পি কিউ স্কোয়ার কত? জিরো। পরে দেখছি এখানে থ্রি কিউ আর স্কোয়ার প্লাস অফ ফাইভ কিউ এ স্কোয়ার মাইনাস অফ এইট কিউ টি স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু কত হবে? থ্রি অফ পি কিউ স্কোয়ার প্লাস অফ ফাইভ কিউ এ স্কোয়ার মাইনাস অফ এইট কিউ টি স্কোয়ার, তাই তো? বাট থ্রি পি কিউ কত নিয়েছে দেখো, এখানে ভ্যালুগুলো আমরা বসাবো, ঠিক আছে? পি কিউ না, সরি, এটা এটা হবে কিউ আর, রাইট? কিউ আর, কারণ পি কিউ তো কেটে যাচ্ছে, থ্রি কিউ আর স্কোয়ার, তো থ্রি কিউ আর স্কোয়ার প্লাস ফাইভ কিউ এ স্কোয়ার প্লাস মাইনাস এইট কিউ টি স্কোয়ার, পি কিউ সব করা টার্মগুলো কেটে যাচ্ছে এদিকে, তো কিউ আর যেটা আছে আমাদের এখানে, দেখো কিউ আর কত? থ্রি এক্স, আর তাহলে আমি এখানে থ্রি কিউ আর, কিউ আর এর জায়গায় কী লিখবো? থ্রি এক্স এর হোল স্কোয়ার লিখবো, ঠিক আছে? উইচ ইকুয়ালস টু লেখো থ্রি ইন্টু কিউ আর, মানে থ্রি এক্স, থ্রি এক্স এর হোল স্কোয়ার কত হচ্ছে? মানে নাইন এক্স স্কোয়ার, তা থ্রি ইন্টু নাইন এক্স স্কোয়ার, মানে এটা হবে কত তাহলে? ইকুয়ালস টু টোয়েন্টি সেভেন অফ এক্স স্কোয়ার প্লাস ফাইভ অফ কিউ এস,
5 of qx square qx ta koto qs ta hocche x tara 5 x square minus 8 qt square qt koto dhorechi 2x tara qt square koto hobe 4x square hocche tara 8 into 4x square koto hocche minus 32 x square dekho bhalo kore ekhane 27 x square plus 5 x square koto hocche 32 x square now 32 x square minus 32 x square koto hocche equals to 0 তাই তো তাহলে এখান থেকে তাহলে আমরা কী পেলাম উইচ ইমপ্লাইজ যে থ্রি পি আর স্কোয়ার প্লাস অফ ফাইভ অফ পি এ স্কোয়ার ইকুয়েস টু এইট অফ পিটি স্কোয়ার এটাই আমাদের প্রুফ করতে পেরেছে যে এইট পিটি স্কোয়ার ইকুয়েস টু থ্রি পি আর স্কোয়ার প্লাস অফ ফাইভ পি এ স্কোয়ার হ্যান্স তাহলে আমাদের প্রুফড হয়ে গেল আনসার